সুন্নি মুসলমান তার মানে অন্য মুসলমানের চাইতে একটু ডিফারেন্স মুসলমান নবীর পিছনে করে নামাজ আদায় করেছে আবার নবীজিকে মনে করেছে নবীর অন্তরে নবীজির ইতেদা করে নামাজ আদায় করেছে নবীর দুশ্মনী অন্তরের মধ্যে নিয়ে নবীর সাথে জেহাদের ময়দানে গিয়েছে এরা মুসলমান নামাজ পড়েছে মুসলমান জেহাদ করেছে মুসলমান রোজা রেখেছে মুসলমান হজ করেছে মুসলমান কোরআনে করিম তিলামত করেছে মুসলমান তস্পির তাহলিল করেছে মুসলমান জিকির আসকার করেছে মুসলমান কিন্তু এই মুসলমান তার মুসলমানই তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন তার অন্তরের মধ্যে ইমানের বিশুদ্ধতা থাকবে আর ইমানের বিশুদ্ধতার জন্যে নবীর মহব্বতপূর্ব শর্ত নবীর মহাম্মত নবীর আজমত নবীর আদব এই ছাড়া ইমান বিশুদ্ধ হয় না অতএব সুন্নি মুসলমান আমরা যারা আছি নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই নবীর মহব্বত আছে কি নাই সুন্নি সম্মেলন তার মানে হচ্ছে সুন্নি মুসলমানের সম্মেলন আর সুন্নি মুসলমান কারা রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার ও অচিরই তেহাত্তর দলে বিভক্ত হবে এদের মধ্যে মাত্র এক দল ছাড়া বাকি বাহাত্তর দল তারা হবে জাহান নামে এই বাকি বাহাত্তর দলের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ নাই কিন্তু আল্লাহর হাবিবসাদ করেছেন আমার উম্মত নবীজির ওদ মুসলমান এই মুসলমান মোট তেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল মুসলমান যারা হবে জাহান্নামী একটিমাত্র দল যারা হবে নাজাদ প্রাপ্ত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে তাদের পরিচয় জানতে চাওয়া হয়েছিল আল্লাহ নবী এর সাদ প্রমান বা আলাইহি নবী এবং আমার সাহাবায় কেরাম যেই পথের উপর অধিষ্ঠিত এই পথের উপর যারা এই পথকে আঁকড়ে ধরে যারা চলবে এই পথে যারা অধিষ্ঠিত হবে এরাই হচ্ছে নাজাদ প্রাপ্ত দল হাদি শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এরাই হচ্ছেন আহলে সুনাতবল জামাত আর আহলে সুননাতবাল জামাত এই মতাদর্শের অনুসারী যারা তারাই সুন্নি মুসলমান আজকে আমরা সুন্নি সম্মেলনে হাজির হয়েছি তার মানে আমরা সুন্নি মুসলমান নাজাদপ্রাপ্ত মুসলমান সুন্নি মুসলমান হইতে হলে পূর্ব শর্ত আছে সুন্নি মুসলমান তার মানে অন্য মুসলমানের চাইতে একটু ডিফারেন্স মুসলমান নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে আবার নবীজিকে দুশ্মন মনে করেছে নবীর দুশ্মনী অন্তরে নিয়া নবীজির ইতেদা করে নামাজ আদায় করেছে নবীর দুশ্মনী অন্তরের মধ্যে নিয়ে নবীর সাথে জাহাজের ময়দানে গিয়েছে এরা মুসলমান নামাজ পড়েছে মুসলমান জেহাদ করেছে মুসলমান রোজা রেখেছে মুসলমান হজ করেছে মুসলমান কোরআনে করিম তিলামত করেছে মুসলমান তসপির তাহলিল করেছে মুসলমান জিকির আসকার করেছে মুসলমান কিন্তু এই মুসলমান তার মুসলমানই তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন তার অন্তরের মধ্যে ইমানের বিশুদ্ধতা থাকবে আর ইমানের বিশুদ্ধতার জন্যে নবীর পূর্ব শর্ত নবীর মহম্মত নবীর আজমত নবীর আদব এই ছাড়া ইমান বিশুদ্ধ হয় না অতএব শূন্য মুসলমান আমরা যারা আছি নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই নবীর আছে কি নাই নবী করিম সাল্লাসাল্লামের প্রতি মহব্বত যদি থাকে সেই নবীকে সালাম দেওয়ার সময় সেই নবীর প্রতি দুরুছুরি পাঠ করার সময় আমাদের আওয়াজ মিনমিন থাকবে না মহব্বতের আওয়াজ থাকবে আসুন আমরা আমরা মহব্বতের সাথে আমাদের দয়াল নবীজি শাফি আলমুজ নিবিন আহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বা সাল্লামের সেবতে আমরা দুরুদ শরীফের হাদিয়া পেশ করি আল্লাহু সাল্লা আল্লা মৌলা محمد وعلى اله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى اله चमक उठा मुक़दर का सितारा आलमीयम رکھا جب فرش پر پائے نبی در بنی آدم اللہم صلی علی مولانا محمد علی ہے رب عالم في المحمد رحمة عالم ذات إلهي رب وهاو رَحْمَتِ عالم اللهم صلِّ على مولانا محمد وعلى آله سيدنا مقدم تھا سبھی پر خلق میں

بحكمة ذات يزداني اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الددى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله يا رحمه للعالمين شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي